হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু ডাব্লিউ বিপিএসসি গাইড আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই রকম সিচুয়েশনে সবাই বাড়িতে আছো আজকে আমরা ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের মেন এক্সামের জন্য বাংলা বিভাগের ক্লাস নম্বর থ্রিতে ভাইজাগের ক্যাশ দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন লেখার চেষ্টা করব। এর আগে বাংলা ক্লাসে আমরা দুটো টপিক নিয়ে প্রতিবেদন লেখার চেষ্টা করেছিলাম একটা হচ্ছে আমফান ঝড় নিয়ে এবং সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাশানস করেছিলাম মানসিক স্বাস্থ্য এবং তাতে সরকারের ভূমিকা নিয়ে সেই দুটো ক্লাসের ডিসকাশন যদি তোমরা মিস করে থাকো তাহলে প্লেলিস্টটিকে অবশ্যই দেখে নেবে এবং আমাদের কিন্তু এখনও পর্যন্ত ইংলিশ ক্লাসে টোটাল এগারোটা ক্লাস হয়েছে এবং ডিফারেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাশনস করেছি সেই ক্লাসগুলো যদি মিস করে থাকো তাহলে রিকোয়েস্ট করবো সেগুলোও কিন্তু প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো যারা আমরা আমাদের চ্যানেলে প্রথম এসো তাদের রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে এবং শেয়ার করে নিও দেখো ভাইজাকের গ্যাস প্রতিবেদন প্রতিবেদন লেখা আমি ব্যাপারটা লিখেছি ভাববে তোমাদের লেখাটা আমার প্রতিবেদন লেখার সঙ্গে ম্যাচ না করতে পারে প্রতিবেদন লেখাটা কোন কেমন কেমনভাবে ব্যাপারটা দেখছে তার উপর ডিপেন্ড করে ঠিক আছে তো আমি যেভাবে ব্যাপারটা উপস্থাপন করেছি তোমাদের কাছে পেশ করার চেষ্টা করছি দেখো আমি যে হেডলাইনটা চুজ করেছি দেখো হেডলাইনটা যেটা দিয়েছি আতঙ্ক নগরী ওকে আতঙ্ক নগরী বিশাখাপত্তনম গ্যাস লিকে মৃত এগারো এবং অসুস্থ অন্তত পাঁচ হাজার এটা হচ্ছে আমি হেডলাইন দিয়েছি এই প্রতিবেদনটি তার আগে তোমাদেরকে একটা কথা আমি বলে দিই এখানে পরীক্ষাতে ভাইজাক গ্যাস দুর্ঘটনা না দিয়ে যদি হচ্ছে তোমার বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনা দেয় তাহলে কিন্তু বোথ সেম ঠিক আছে দেখো বিশাখাপত্তনমে এর বিশাখাপত্তনম নামটা উচ্চারণে ব্রিটিশদের কিন্তু অসুবিধা হতো তার জন্য ব্রিটিশরা বিশাখাপত্তনমের নামটা পরিবর্তন করে ভাইজাক রেখেছিল ঠিক আছে তো বিশাখাপত্ত বিশাখাপত্তনম এবং ভাইজাক কিন্তু সেম নেম ওকে তো পরীক্ষাতে ভাইজাক থাকলে ভাইজাক লিখে লিখে তোমরা অ্যান্সার করবে যদি বিশাখাপত্তনাম থাকে বিশাখাপত্তনাম নেই আর কি তোমরা অ্যান্সারটা করবে ঠিক আছে ভাইজাক দিলে বিশ্বকাপ করবে না বা বিশাখাপত্তনাম করলে ভাইজাক করবে না যদিও দুটো হচ্ছে সেম নেম ঠিক আছে পরীক্ষাতে যেমনভাবে থাকবে সেইভাবে অ্যান্সার করার চেষ্টা করবে দেখো তো এটা হচ্ছে আমি হেডলাইন দিয়েছি আর এই দুঃখ দুঃখজনক ঘটনাটা ঘটেছিল কিন্তু করোনা এই মহামারীর মধ্যেই মে মাসের আট তারিখে ঠিক আছে এবার দেখো আমি এখানে কি লিখলাম নিজস্ব সংবাদদাতা লিখলাম নিজস্ব সংবাদদাতা দিয়েছি তারপর দেখলাম কি ওখানে যে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে নামটা দিয়েছি ঠিক আছে এবং দেখো বিশ্বকাপত্ত নাম লিখেছি এবং দেখো পরীক্ষা আমাদের যেহেতু সাতাশে সেপ্টেম্বর সেই জন্য আমি আগের ডেট থেকে লিখেছি আগের ডেট মেনশন করে লিখলাম ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক আছে তারপর দেখো আমি যেভাবে ইন্ট্রোডাকশনটা দিয়েছি ফলো করো তোমরা লিখলাম যে উনিশশো সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার কালো স্মৃতি ফিরিয়াল্লো বিশাখাপত্তনমের ভেঙ্কাটপুরমে এল জি পলিমার পলিমার্স ইন্ডাস্ট্রি কারখানার গ্যাস লিকের ঘটনা দেখো আমরা জানি যে উনিশশো চুরাশি সালের ভোপালে মিক গ্যাস লিক হয়ে সেখানে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা ছায়াও কিন্তু আমরা বিশাখাপত্তনমের ভেঙ্কাটপুরমে দেখো বিশাখাপত্তনম থেকে ভেঙ্কাটপুরমের হচ্ছে অনলি ফরটিন কিলোমিটার এবং সেই ভেঙ্কাটপুরমের যে এলজি পলিমার পলিমার্স ইন্ডাস্ট্রিতে যেভাবে গ্যাস টিকেজ ঘটেছে সেটা কিন্তু উনিশশো চুরাশি সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা আর কি মনে করিয়ে দিল দেখো তারপরে আমি এখানে যে কতজন মারা গিয়েছে বা কতজন অসুস্থ বা কতজন গুরুতর অসুস্থ সেটা মেনশন করলাম তোমরা প্যাটার্নটা ফলো করবে করবে সূচনা সূচনা স্টার্ট স্টার্ট এবং করার পরে ওই দুর্ঘটনায় সেম কতজন মানুষ মারা যাচ্ছে কতজন অসুস্থ হচ্ছে সেটা উল্লেখ করবে সেটা হচ্ছে যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রেই আর কি এই প্যাটার্নটা ফলো করবে তোমরা ওকে দেখো এই গ্যাস দুর্ঘটনায় প্রায় এগারো জন মারা গিয়েছে আর আমি তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট ক্লাসেই যে সমস্ত বড় বড় দুর্ঘটনা ঘটবে সেখানে কিন্তু প্রায় কতটা উল্লেখ করবে ঠিক আছে প্রায় কতটা হুম এবং পাঁচ হাজার জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অসুস্থ অসুস্থ হলেও এর মধ্যে কিন্তু গুরুতর ছিল প্রায় এক হাজারের বেশি হুম তারপর দেখো কি লিখলাম স্থানীয় সূত্রে খবর দেখো আমি স্থানীয় সূত্রে খবরটা আবার কিন্তু এই জায়গাটার কোনো কোনো যে সমস্ত ধরো সি এ লিখছো ব্যাপারে তোমরা এসে লিখছো বা হচ্ছে প্রতিবেদন লিখছো তখন কিন্তু স্থানীয় খবর আর অনেক সময় তোমরা মেনশন করতে পারো অনেক ক্ষেত্রে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর ঠিক আছে এটা সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর এটা মেনশন করবে এই জায়গাটাতে আবার দেখো ইন্টারন্যাশনাল কোনো খবরের ক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো সংবাদ সংস্থা রয়টা সূত্রে খবর ঠিক আছে তাহলে দেখো তিন রকমের হচ্ছে একটা হচ্ছে স্থানীয় আর একটা হচ্ছে যখন ন্যাশনাল স্তরে হবে তখন তোমরা মেনশন করবে কি তখন মেনশন করবে যে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর আর যখন হচ্ছে ইন্টারন্যাশনালি হবে তখন বলবে যে সংবাদ সংস্থা রয়টা সূত্রে খবর ওকে তো কি স্থানীয় সূত্রে খবর কি পাওয়া গেছিল যে ভোর তিনটে নাগাদ প্রায় চল্লিশ দিন বন্ধ থাকা এলজি পলিমার্স কারখানা থেকে লিক হয়েছিল লিক করেছিল স্টাইরিন গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা কিন্তু বলতেই হবে তোমাদের এবং দেখো এটা শুধু আমাদের এই প্রতিবেদন লেখার ক্ষেত্রে না এটা কারেন্ট অ্যাপেয়ার্সের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো স্থানীয় সূত্রে খবর যে হচ্ছে ভোর তিনটের আগাত চল্লিশ দিন বন্ধ থাকার পরে খোলা এলজি পলিমার্স কারখানা থেকে কী লিক হয়েছিল স্টাইরিন গ্যাস লিক হয়েছিল দেখো যে ফরেন্সিক এটা দলটা গিয়েছিল এটা তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি আমি ফরেন্সিক যে দলটা গিয়েছিল তখন মানে হচ্ছে দেখো যে টেম্পারেচারটা কারখানা যে টেম্পারেচারটা একশো কুড়ি যেখানে হচ্ছে তোমার এটা ছিল একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ ডিগ্রির মধ্যে ছিল আর গ্যাসটা ব্যাপারটা হচ্ছে কি একশো চল্লিশ তো ফরেন্সিক দল যারা আর কি গিয়েছিল তদন্ত করে দেখা গেছে যে যে ওই টেম্পারেচারটা অত্যন্ত বেশি হয়ে গিয়েছিল এবং তার জন্য গ্যাসটা ফুটেছিল ওকে আর স্টারিন গ্যাসটা মনে রাখবে বললাম আর দেখো ভূপালের ক্ষেত্রে কোন গাছটা লিক হয়েছিল মিক গ্যাস ওটাও কিন্তু অনেকবার এসছে তারপর দেখো প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে পরে সেই গ্যাস কত দেখো কোন কারখানা থেকে গ্যাসটা ছড়িয়ে পড়েছে সেটা চারদিকে ছড়িয়ে পড়বে ঠিক আছে এই গ্যাসটা প্রায় যেখানে অবস্থিত তার চারপাশে তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে তাহলে ভাবতে পারছো কত লোক এই গ্যাসটা থেকে এফেক্টেড হবে হুম এবার দেখো আমি স্টারিন সম্বন্ধে স্ট্যারিন গ্যাসটা কি এ সম্বন্ধে কিছু দু একটা কথা লিখলাম ঠিক আছে দেখো প্লাস্টিক তৈরির কারখানায় অতি প্রয়োজনীয় স্টারিন একটি এলাম মার কি লিখেছি প্লাস্টিক তৈরির কারখানায় অতি প্রয়োজনীয় স্টারিন হচ্ছে অতি প্রয়োজনীয় স্টারিন কি একটি এলাস্টো মার হয়েছে তারপর দেখো এই গ্যাসটা সম্বন্ধে ডিসক্রাইব করলাম হালকা সুগন্ধযুক্ত এই গ্যাস কিন্তু এক নিমিশে কাবু করে ফেলতে পারে অনেককে হুম তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু স্টাইরিন গ্যাস সম্বন্ধে সম্বন্ধে তোমরা উল্লেখ করবে যদি প্রতিবেদন লিখতে ফার্স্ট পয়েন্টটা কি বলবে যে প্লাস্টিক তৈরি কারখানায় অতি প্রয়োজনীয় স্টাইরিন হচ্ছে একটি ইলাস্টোমার হিসেবে ব্যবহৃত হয় ওকে আর দু নম্বর বলবে যে এটা হালকা সুগন্ধযুক্ত গ্যাস কিন্তু কিন্তু এক নিমিশে বহু মানুষকে কাবু করে ফেলতে পারে অনেককে হয়েছে এ দুটো তারপর আমি কি লিখলাম দেখো একাধিক সংবাদ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পথে পড়ে অচেতন মানুষ দেখো এটা আমিও দেখেছি তোমরাও দেখেছো যে একাধিক সংবাদ মাধ্যমের ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিওগুলো যে হচ্ছে মানুষ তারা হচ্ছে হাঁটছে সিম্পলি কিন্তু হঠাৎ করে তারা অচেতন হয়ে আমি একটা ভিডিওতে দেখেছি তোমার মা এবং মেয়ে তারা বাজারে যাচ্ছিলো জাস্ট হাঁটতে হাঁটতে দুজনেই কিন্তু একদম নেতিয়ে পড়লো রাস্তার ধারে হুম তো এমন তোমরাও অনেক ভিডিও দেখবে তো জাস্ট সেটাই আমি উল্লেখ করলাম একাধিক সংবাদ মাধ্যমে এবং এখানে সোশ্যাল মিডিয়াটাও অ্যাড করে নেবে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে পথে পড়ে অচেতন মানুষ ঠিক আছে এবং শুধু মানুষ নেই শুধু মানুষই নয় গাছের পাতাও কিন্তু শুকিয়ে গেছে এই বিষাক্ত গ্যাসের লিক হওয়ার ফলে এবং শরীরে কোনো সার নেই কুকুর বিড়ালের মতো চতুষ্পদের শুধু মানুষ নয় মানুষের সঙ্গে গাছপালা এবং পশু কিন্তু ক্ষতি হয়েছে এই দেখো। করে গাছের পাতা এবং শরীরে কোনো সার নেই কুকুর বিড়ালের মতো চতুষ্পদের হম দেখো তারপরে গ্যাস লিক বা কোনো দুর্ঘটনা ঘটার পরে ফোন যায় দমকলের কাছে অর্থাৎ বা ইমার্জেন্সি পরিষেবা এর কাছে প্রথমে স্থানীয় মানুষরা চেষ্টা করে যদি স্থানীয় মানুষদের আয়ত্তের বাইরে চলে যায় তাহলে আমরা দমকল বাহিনীকে ডাকার চেষ্টা করি বা বিকাশ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকার চেষ্টা করি তারপরে কি হলো এটা কিন্তু ট্রেন্ড এইভাবে চলবে শুধু এই প্যাটার্নটা তোমাদের কিন্তু ফলো করতে হবে দুর্ঘটনা হচ্ছে স্থানীয়রা ফার্স্টে হাত লাগাবে যদি স্থানীয়রা না পারে তারপরে দমকল বাহিনী যাবে বা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী যাবে ঠিক আছে তো দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় সকাল দশটা নাগাদ নিয়ন্ত্রণে আসে গ্যাসের প্রকোপ তাহলে কটা লিকেজ হয়েছিল ভোর তিনটেই কথায় কটায় নিয়ন্ত্রণে আসে দশটায় তাহলে টোটাল সাত ঘন্টা কিন্তু গ্যাস আর কি এ হয়ে গেছে বার হয়েই গেছে হুম তারপর দেখো আচ্ছা এই পয়েন্টটা কিন্তু যে সমস্ত গ্যাস লিকেজের বা আগুন ধরে যাওয়া হুম বা হচ্ছে বোট নৌকা ডুবির ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু তোমরা উল্লেখ করবে ঠিক আছে দমকল বা বিপর্যয় বাহিনী তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি হ্যাঁ তো এইটা হচ্ছে টাইমটা দশটা নাগাদ মানে হচ্ছে আমি উল্লেখ করেছি তোমরা কোনো কোনো করতেও পারো নাও পারো যদি জানো এক্স্যাক্ট টাইমটা বা সময়টা তো অবশ্যই অবশ্যই উল্লেখ করবে যদি না যেত তাহলে সেটা স্কিপ করবে শুধু জাস্ট এই যে এই পয়েন্টটা বলবে যে দমকল বাহিনী এবং বিপর্যয় বাহিনীর মোকাবেলায় ওটা হচ্ছে দেখো একটু যদি ছোট ঘটনা হয় হুম ছোট ঘটনা হয় যেখানে দু তিনজন মারা গেছে ব্যাগ দুজন মারা গেছে তখন কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনীর মেনশন করার দরকার নেই ওখানে জাস্ট দমকল বাহিনী কথাটা মেনশন করলেই হয়ে যাবে ঠিক আছে এই যে বিপর্যয় মোকাবিলা বাহিনী ছোট ছোট ঘটনাতে তো যায় না তাই না তো তার জন্য যখন বড় বড় ইনসিডেন্ট ঘটবে তখন কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনীর কথাটা তোমরা মেনশন করবে ওকে তারপর দেখো স্থানীয় মানুষ প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করে দেখো তো স্থানীয় মানুষ যারা হচ্ছে একদম যেখানে ইন্সিডেন্টটা ঘুটেছে তার কাছাকাছি মানুষ যারা আছে তারা কিন্তু চেষ্টা করবে তাই না তো আমরা এই এটা দেখেছিলাম যে এই দৃশ্যগুলো দেখেছিলাম টিভিতে ফুটে উঠেছিল যে মানুষগুলো খুব কারখানার কাছাকাছি থাকে তারা কিন্তু এ করে আর কি পালানোর চেষ্টা করছে হুম তারপর দেখো লকডাউনের জেরে চল্লিশ দিন বন্ধ থাকার পর কোনো রকম সতর্কতা ছাড়াই খোলা হয়েছিল এই কারখানা এইটা হচ্ছে কিন্তু মেন কারণ হুম এর পিছনে কিন্তু কোভিডের হাত অনেক অংশেই আছে দেখো এই সমস্ত কারখানাগুলো দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ব্রয়লারের যে সিচুয়েশানসটা সেটা দিন বা দিনে দিনে খারাপ হয় হুম তো এটাও ব্যতিক্রম নয় হুম এটা কারখানা কর্তৃপক্ষেরও খুব বড়ো বেশি ফল্ট সেটাও আমরা বলতে পারবো না চল্লিশ দিন বন্ধ থাকার পরে এগুলোর এই সমস্ত যন্ত্রপাতিগুলো সিচুয়েশান যে ভালো থাকবে সেটা কিন্তু আশা না করাই ভালো হুম লকডাউনের চল্লিশ দিন বন্ধ থাকার পর কোনো রকম সতর্কতা ছাড়াই খোলা হয়েছিল এই কারখানা ফলে কোনোভাবে গ্যাস গ্যাস পাইপ লিক করে ছড়িয়ে পড়ে বিষাক্ত স্টাইরিন গ্যাস ওকে এটা পাইপ লিখে নেবে হ্যাঁ এটা মিসিং হয়ে গেছে ঠিক আছে লিক করে বিষাক্ত গ্যাস স্টাইরিন ছড়িয়ে পড়ে যেটা আগেই উল্লেখ করেছি দেখো তো এই পর্যন্ত হয়ে গেল এবার গ্যাস লিকেজ হয়েছে তারপর সূচনা লিখেছি কোন ইনসিডেন্টের সঙ্গে মিলে মিল আছে সেটা লিখলাম আমরা ঠিক আছে তারপর দমকল বাহিনী এসে বিপর্যয় করলো তারপরে অনেকগুলো মানুষ মারা গেল তারপর আলটিমেটলি কি আছে যদি কর্তৃপক্ষের উপর কোনো ফল থেকে থাকে তাহলে ফল যদি নাও থেকে থাকে মানুষ যদি মারাও যায় মানুষ মারা গেলে বা আহত হলে তারপরে কি করা হয় স্থানীয় থানাতে আর কি ওই সংস্থা বা ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা কেস করা হয় বা এফআইআর করা হয় ঠিক আছে তো এই ভাইজাগের গ্যাস ঘটনার ক্ষেত্রে এলজি পলিমার্স ইন্ডিয়ার এই কোম্পানিটার নামটা তোমরা মনে রাখতে পারো এটা মনে রাখতে হবে পলিমার্স ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কোথায় দায়ের করা হয় এটা কিন্তু যেখানে ইনসিডেন্টটা ঘটে স্থানীয় থানায় দেখো এখানে কিন্তু আমি থানাটার নাম জানি কিন্তু তোমাদের সেই ইনফরমেশনটা অনেকটা বেশি হয়ে যাবে ঠিক আছে আই থিঙ্ক গোপালনগর এমন একটা থানার নাম ছিল সেটা তোমাদের পড়ার কোনো দরকার নেই হুম গোপালনগর সামথিং নাম আমি এক্স্যাক্ট নামটা ভুলে গেছি হ্যাঁ ওই টাইপেরই কিন্তু সেই এটা কিন্তু তোমরা স্থানীয় থানা উল্লেখ করবে ঠিক আছে স্পেসিফিক নাম যদি যেন ভালো হলে তোমরা নামটা স্থানীয় থানা লিখবে হুম এবার দেখো স্থানীয় থানায় এফআইআর করা হয়েছে দেখো তারপর আমি নেট থেকে আর কি ঘেটে বার করেছি থানায় ভারতীয় দণ্ডবিধির দুশো আটাত্তর দুশো চুরাশি তিনশো ধারায় পোষার অভিযোগ দায়ের করা হয়েছে এই ধারাগুলো তোমরা কিন্তু দেখো আমি কতগুলো ধারা বলছি ইন্ডিয়ান পেনাল কোর্টের ওকে যে হচ্ছে তোমার বধু নির্যাতন হ্যাঁ বা রেপের জন্য হ্যাঁ বা খুনের জন্য মার্ডারের জন্য এই সমস্ত ধারাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেটা তোমার ডাব্লিউ তোমার রিপোর্ট রাইটিং এর সময় হোক ওকে বা হচ্ছে তোমার এসএ রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে রেপ তার হচ্ছে শিশু নির্যাতন বধু নির্যাতন ঠিক আছে এই সমস্ত ঘটনাগুলো যে কোন পেনাল কোটে আছে সেগুলো অবশ্যই মনে রাখবে এই পেনাল কোডটা আমি তোমাদের উল্লেখ করলাম এগুলো মনে রাখতে পারলে এই ইনসিডেন্টটা ঘটনা করলে ইনসিডেন্টটা পড়লে এক্সাক্ট ইনসিডেন্টটা পড়লে তোমরা এইগুলো উল্লেখ করতে পারো কিন্তু কখনো যদি না জেনে কিন্তু এই সমস্ত জিনিস উল্লেখ করতে যাও না এখানে তখন লিখবে যে হচ্ছে স্থানীয় থানায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় বিভিন্ন ধারা উল্লেখ করবে বিভিন্ন ধারায় অভিযোগ করা হয়েছে ঠিক আছে এটা উল্লেখ করবে এই ধারাগুলো আমি স্পেসিফিক উল্লেখ করে দিলাম কিন্তু তোমাদের যদি রেপ থাকে বা হচ্ছে শ্লতাহানি থাকে মার্ডার থাকে ঠিক আছে সুসু নির্যাতন থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এটা উল্লেখ করতে হবে ঠিক আছে বিভিন্ন ধারার কথা উল্লেখ করতে হবে বোঝা গেছে কিন্তু এই ক্ষেত্রে তোমরা যদি এই ধারাগুলো মুখস্থ রাখতে পারো তো খুবই ভালো না হলে জাস্ট এই টার্মটা লিখে দেবে যে বিভিন্ন ধারায় এখানে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায় ঠিক আছে এবং দণ্ডবিধি লিখবে ভারতীয় দণ্ডবিধি বিভিন্ন ধারায় হয়েছে তা আবার চলো প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ঠিক আছে ওকে তার দেখো এইটা হচ্ছে এইটা আমার মনে হচ্ছে যথাযথ লেখা তো আশা করি তোমরা হচ্ছে এই লেখা থেকে লিখলে ভালো মার্কসই পাবে তো ভিডিওটা এই পর্যন্ত ওকে ভালো থাকবে সবাই এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে